সকল ইউটিউব ব্যবহারকারীদের মনে একটাই প্রশ্ন থাকে যে কিভাবে আমি আমার ইউটিউবের যে কোনো কন্টেন্ট দেখবো কোনো রকম অ্যাড ছাড়াই। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলে বা কম্পিউটারে কোনো রকম অ্যাড ছাড়াই ইউটিউবের যে কোনো ভিডিও দেখতে পাবেন, কোনো রকম অ্যাপ ইনস্টল না করেই। হ্যাঁ, তার জন্য দেখাচ্ছি, এই যে ভিডিওটি ওপেন করলো, এই ভিডিওর সঙ্গে সঙ্গেই দেখাচ্ছে অ্যাড। তো আমি এই ভিডিওর লিঙ্কটিকে প্রথমে কপি করে নেবো। প্রথমে দেখুন শেয়ার অপশন রয়েছে, এখান থেকে শেয়ারটাকে কপি লিঙ্ক করে নিন। লিঙ্ক কপি করে নেওয়ার পর যে কোনো ব্রাউজার, আপনার মোবাইলে বা কম্পিউটারের ব্রাউজারে যান, ব্রাউজারে সার্চ বারে চলে যাবেন। আমি আমার ফায়ারফক্স ওপেন করলাম। আপনার মোবাইলে ক্রোম থাকতে পারে, গুগল ক্রোম, বা আপনার কম্পিউটারে ব্রাউজার যে কোনো রকমের ব্রাউজার থাকতে পারে বা ক্রোম থাকতে পারে। এই ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর আপনি যে লিঙ্কটিকে ওপেন কপি করলেন, যে লিঙ্কটিকে কপি করলেন সেই লিঙ্কটিকে এখানে পেস্ট করে দিন। দেখুন পেস্ট করে দেওয়ার পর আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এই লিঙ্কটি ওপেন হয়ে যাবে। এই লিঙ্কটি ওপেন হয়ে যাওয়ার পর এই যে ওয়েবসাইট বা ওয়েব লিঙ্ক তৈরি হয়েছে, এই ওয়েব লিঙ্কে দেখুন লেখা আছে https, তারপর দেখুন যে m.youtube.com। এই যে m.youtube রয়েছে, এই যে m.youtube-এর YOUT, এখান থেকে UBE-কে ভাগ করে দিন। এর জন্য কী করতে হবে, এখানে একটা মাইনাস সাইন ইনপুট করতে হবে। এই মাইনাস সাইনটা ইনপুট করে দেওয়ার পর আপনি এই ভিডিওর লিঙ্ককে সার্চ করে দিন, বা আপনি এটাকে এন্টার মেরে দিন আপনার কম্পিউটার থেকে। দেখুন এই ইউটিউব লিঙ্কটি ওপেন হয়ে গেছে। এরপর আপনি আপনার মোবাইলে ভিডিওটি প্লে করবেন, কোনো রকম অ্যাড ছাড়াই দেখতে পাবেন, কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা। তো বন্ধুরা দেখলেন একইভাবে কীভাবে চলে গেল ভিডিওটি কোনো রকম অ্যাড ছাড়াই। তো বন্ধুরা এই ভিডিও ট্রিপটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, এবং পরবর্তী সময়ে যদি এমন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী সময়ে যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সব থেকে প্রথমে তাই নোটিফিকেশান। এছাড়া আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন এই ভিডিও শেয়ার করে।